মালদার ইংরেজ বাজার থানার নেতাজি পৌর বাজারে অভিযান চালিয়ে শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম কামাল হোসেন, আরও একজন পলাতক। উদ্ধার হয়েছে 147 কার্টন শব্দবাজি। জানা গেছে ইতিমধ্যে উচ্চ আদালতের নির্দেশে শব্দবাজি বিক্রি বন্ধ রয়েছে। এরই মাঝে কিছু ব্যবসায়ী শব্দবাজি মজুত করতে শুরু করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে নেতাজি পৌর বাজারে অভিযান চালিয়ে ইংরেজ বাজার থানার পুলিশ 147 কার্টন শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করে, আরও একজন পলাতক। এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে ইংরেজ বাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া আতশবাজিগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। অভিযুক্তকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। খাদিজা বস্ত্রালয় ধুলিয়ানের বুকে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে এলো খাদিজা বস্ত্রালয়। সুতি থেকে তাঁত, জামদানি থেকে বেনারসি, থাকছে রকমারি শাড়ির বাহারি কালেকশন, আরও থাকছে বিয়ের সমস্ত রকম পোশাক আশাক। একই ছাদের তলায় আরও পেয়ে যাবেন চুড়িদার পিস, জিন্স প্যান্ট, ব্লাউজ, সায়া, রেডিমেড পোশাক, আরও অনেক কিছু। তাই পছন্দ মতো বাজার করতে হলে আপনাকে আসতেই হবে খাদিজা বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা কাকুরিয়া রোড, ধুলিয়ান, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9733158378 অথবা 6295282931।